আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের বড়দিন উপলক্ষে কেক করে দেখাবো। এটা বাচ্চাদের জন্য, বিশেষ করে ঘরে থাকা উপকরণ দিয়েই করা, আর এটা খেতে অসম্ভব মজা, একটু ভিন্ন স্বাদের। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডদের কাছে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকার সুযোগ করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, এতে করে আমার রেসিপিগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি এখানে তিনটা ডিম নিয়েছি। ডিমটা আমি এক ঘন্টা আগেই ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এটা নর্মাল তাপমাত্রা ডিম। সবগুলো ডিম আমি ভেঙে নিলাম। এখন এখানে দিয়ে দিব আমি হাফ কাপ কন্ডেন্স মিল্ক। এটা দিলে আর চিনি দরকার হবে না। এই কন্ডেন্স মিল্ক দিয়ে কেকটা বানালে কেকটা খেতে অসম্ভব মজা লাগে। আর এখানে দিয়ে দিব আমি 1/3 কাপ তেল। আমরা যে নর্মাল তেল খাই সেটা এখন দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব। আমি একটা ডিম ফেটার সাহায্যে ভালো করে ফেটে নিলাম। তেল, কন্ডেন্স মিল্ক, ডিম একসাথে ভালো করে মিশিয়ে নিলাম, আর ডিমের কোনো লাম্পসও থাকা যাবে না। কেকটা বানানোর জন্য আমি 4 কোনা চা একটা কেক মোল নিয়েছি। এখন এখানে ভালো করে তেল ব্রাশ করে নেব, যাতে করে কেকটা ভালোভাবে উঠে আসে। আর এখানে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। আমি একটা চালনির সাহায্যে এখানে নিয়েছি 1 কাপ ময়দা, আর দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার, দিয়ে দেব 1/2 চা চামচ বেকিং সোডা। বেকিং সোডাটা বেকিং পাউডার থেকে কম দিবেন। আর দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ। দিয়ে আমি এটা ভালো করে চেলে নেব এভাবে করে। আমার শুকনো উপকরণগুলো চালা হয়ে গেছে। এখন আমি এটা ভালো করে এভাবে করে দিয়ে তারপরে আমি যে কেকের ব্যাটারটা রেডি করেছি সেখানে দিয়ে দেব। এতে করে কেকটা অনায়াসে উঠে আসবে। আর এক্সট্রাভাবে ই দিয়ে, ময়দা দিয়ে এটারে আমার করতে হলো না। এখন একটা এগ বিটারের সাহায্যে আমি ভালো করে এটা মিশিয়ে নেব। কেকের বেটারটা দেখেন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, এতে কোনো লাম্পস নেই, ঠিক স্মুথভাবে মিশাতে হবে এভাবে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো শুকনো নারকেল কুড়াটা দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নেব। এটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে প্রায় 1/3 কাপের মতোই দিয়ে নিলাম। আমি এখানে দিয়ে দিব 2 ফোঁটা ফুড কালার। যেহেতু আমি এটা বড়দিন উপলক্ষে কেকটা বানাচ্ছি সেজন্য একটু লাল করার চেষ্টা করছি, এতে করে বাচ্চারা খুশি হয়ে যাবে, আবার দেখতে অনেক সুন্দর দেখাবে। কালারটা আমার মিশানো হয়ে গেছে, এর থেকে বেশি একটা কালার করবো না, কারণ এটা রান্না করার পরে আর একটু কালার হয়ে যাবে। এখন আমি এটা পরিষ্কার করে নিচ্ছি। কেকের জন্য বেটারটা কিন্তু সম্পূর্ণ রেডি, দেখেন ঠিক এরকম একটা বেটার হবে। এখন আমি কেক মোল্ডের ভিতরে এটা ঢেলে নেব, উপর থেকে কেকটা আমি ঢালবো।
এখন আমি এটা একটু ট্যাপ করে দিব যাতে বাইরের ভিতরে যদি কোনো ফাঁকা থাকে তাতে এক সমান ভাবে এটা হয়ে যায়। আর নারকেল কোরাটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। যেহেতু আমরা বাসায় করছি আর বড়দিন উপলক্ষে করছি, তাই আমি একটু ভিন্ন স্বাদ দেওয়ার চেষ্টা করছি। আপনারা চাইলে কন্ডেন্স মিল্কের পরিবর্তে লিকুইড দুধ বা গুঁড়া দুধ দিয়েও এটা করতে পারেন। এখন আমি এটা পাতিলের ভিতরে, আমি একটা স্ট্যান্ড দিয়ে 5 মিনিট আগেই বসিয়ে রেখেছিলাম, এখন চুলার আস্তে একদম রোদে করে এটা আমি দিয়ে দেব কেকটা। এটা হতে প্রায় 50 থেকে 55 মিনিট সময় লাগবে, আমি সেই সময় পর্যন্ত এটা ঢেকে দিলাম আর অপেক্ষা করছি 50 মিনিট। প্রায় 50 মিনিট পরে আমার কেকটা কিন্তু হয়ে গেছে, দেখেন কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গেছে। এখন এটা নামিয়ে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব, তারপরে কেটে দেখাচ্ছি কেমন কেকটা। মা ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি, এখন আমি সাইড গুলো একটু কেটে নেব যাতে করে না এসে উঠে আসে। সবগুলো কিনার আমি কেটে নিলাম, এখন একটা প্লেটের ভিতরে এভাবে করে ধরে তারপরে উল্টে দেব। মাটিটা একটু টিপ করলে এটা পড়ে যাবে। দেখেন কেকটা কত সুন্দর হয়েছে দেখতে, আমি একটু কেটে দেখাচ্ছি। এখন আমি এটা কেটে নিব, দেখেন কতটা সুন্দর হয়েছে আর অনেক বেশি সফট, আর এটা একটু ভিন্ন স্বাদের। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডদের।